খাগড়াছড়িতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইউএনজিপির সহযোগিতায় একটি স্থানীয় উন্নয়ন সংস্থা কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বক্তারা বলেন, কম সময়ে অল্প খরচে ছোট ছোট বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রাম আদালত। পার্বত্য জেলায় গ্রাম আদালত সক্রিয় হলে দরিদ্র মানুষ অনেক উপকৃত হবেন বলে মন্তব্য করেন বক্তারা। এজন্য হেডম্যান, কারবারি সহ নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণে তাগিদ দেন তারা।